রমজান মাস ঘিরে মৌসুমি ফল বিক্রিতে জমজমাট চট্টগ্রামের দেশীয় ফলের আড়তগুলো। চৈত্রের এই গরমে তরমুজ তো আছেই, বেল, আনারস, পেঁপে, কলা ও নানা দেশি ফলের ঘ্রাণ ছড়াচ্ছে আশপাশে। নগরের ফিরিঙ্গি বাজারে ট্রাক ভর্তি তরমুজ এসেছে নোয়াখালী থেকে। রাত থেকেই এখানে চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলা থেকে ফল কিনতে ভিড় করেন বিক্রেতারা। তা ঘিরে সকাল পর্যন্ত চোখে পড়ে ব্যস্ততা। ফেলি আপনার গত 1 লাখ তরমুজ বিক্রি, 1,80,000, 90,000, এখন ধরার কারণে মাল বেশি আসছে, চাহিদা ভালো তরমুজের, এবং গাড়িও আসছে বেড়ছে, এবং আগেছে অনেক বেশি এবং বেচা কিনা হচ্ছে। মূলত এসব আড়তে তরমুজ আসে ভোলা ও নোয়াখালী থেকে, যদিও আর কদিন পর তরমুজ আসবে উত্তরবঙ্গ থেকে। এই কদিন বৃষ্টি হওয়ায় দাম অনেক কমেছে জানালেন বিক্রেতারা। দু সপ্তাহের ব্যবধানে 220 টাকার তরমুজ পাইকারিতে এখন 140 থেকে 150 টাকা। চতুর্মুকামের তরমুজ একসাথে আসতেছে এখন, রমজান বলে বলে আসতেছে, কিন্তু দাম পাবে না আশা করি। তরমুজের চাহিদা আপনার রোদ হলে, রোদের উপরে ডিপেন্ড করে, রোদ হলে আপনার প্রতিটা তরমুজ 10 টাকা বেড়ে যাবে। এবার চৈত্রে দেশের নানা প্রান্ত থেকে আসছে দেশি ফল। নগরের ব্রিজঘাট এলাকায় কলা ও ডাবের আড়তে দেখা গেল রাঙামাটি, যশোর ও রাজশাহীর কলা। স্বাদে ও দামে রাঙামাটির প্রাকৃতিক কলার আলাদা কদর হলেও বড় আকারের কারণে কাটতি আছে উত্তরের কলারও। তবে রমজান উপলক্ষে কাঁদি প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা। পাহাড়ি কলার দাম কম, আর যশোর, তারপরে সাতক্ষীরা, এই দিক কলা এলেগুলি দাম বেশি। 15 দিন আগে একটু সমা ছিল, মানে একটু 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 বাড়ছে আর কি। যে কলা ছিল 400 টাকা, 380 টাকা, 520 টাকা, সেগুলো এখন 600 টাকা, 550 টাকা, 580 টাকা, এরকম। রোজায় সারাদিনের ক্লান্তি দূর করতে ইফতারে ডাবের জুড়ি নেই, তবে এখন সেই ডাবের বাজারও চড়া। ডাবের খুব আবার, ডাব একটা 60 টাকা, 70 টাকা, 80 টাকা কিনে লাগে, বেসন লাগে 100 টাকা। নগরের স্টেশন রোডে আনারস, পেঁপে ও বেলের বড় পাইকারি বাজার। রাঙামাটি, বান্দরবন থেকে এখানে আসে এসব সুস্বাদু ফল। তবে একদিনের ব্যবধানে আনারস ও বেলের দাম বেড়েছে প্রতিটিতে 3 থেকে 4 টাকা। এছাড়া পেঁপেও কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। কেমিক্যাল মুক্ত তরতাজা এসব ফল সপ্তাহ আগেও ক্রেতাদের নাগালে থাকলেও রোজা আসতে না আসতেই বাড়তি দাম প্রভাব ফেলছে ইফতারের টেবিলে। বেলের দাম তো আগে মানে হালি নিতে হইতো 100 টাকা, এখন তো জোড়াই চাইছে 100 টাকা। নিমাল আছে 5 টাকা, অনেক 15 টাকা, 10 টাকা বেড়ে গেছে। বেল 10 টাকা, 11 টাকা নিচে, এখন 15 টাকা, 16 টাকা, একটু দাম বাড়তে হয়েছে, কারণ বাজারে মাল কম ঢুকছে, যার ফলে বাজারে মালের রেটটা একটু বাড়তি। নগরের সব পাইকারি বাজারে দিনে প্রায় লাখখানেক তরমুজ ও আনারস, 5,000 কাদি কলা, 500 বস্তা বেল ও 30 মন পেঁপে বিক্রি হয় বলে জানায় আড়তদার সমিতি। রমজান মাস ঘিরে বিক্রির পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।